সকলকে স্বাগতম জানাইছো জেনভি গাইড ইউটিউব চ্যানেললৈ। মই প্রসূজ স্যার আর সকলের পরীক্ষা বহুত ভাল হয়েছে, বহুতে কৈছে মোক। আর আজি এতিয়া মই তোমালোকক পরীক্ষার তোমালোকে যিখন প্রশ্ন কাকত আছিলে, কোয়েশ্চন পেপার আছিলে, অসমিয়ার ই মেথসখিনি, অঙ্কখিনি, অসমীয়া মিডিয়ামৰ অঙ্কখিনি, মেথসখিনি, ইংলিছ মিডিয়ামৰ কাৰণেও মই দিম এটা, অসমীয়া মিডিয়ামৰ মেথসখিনি। এতিয়া মই তোমালোকক এই বস্তুখিনি, অঙ্কখিনি মানে কোনটো প্রশ্ন কি হৈছে সেই বস্তুখিনি মই দেখুৱাম, ঠিক আছে? ইয়াতে তোমালোকক বুজা, এতিয়া প্রশ্নখিনি বুজোৱা নহ'ব, তোমালোকক উত্তৰখিনি দেখুৱা যাব ইয়াতে, ঠিক আছে? এইটো উত্তৰ কি হ'ব, তোমালোকে এটা কাম কৰা, সকলোৰে মানে কি হয়, তোমালোকৰ ছেটবিলাক বেলেগ বেলেগ, কাৰোবাৰ এ বি সি ডি, মোৰ এখন আছে তোমাৰ ইয়াতে মোৰ প্রশ্নখন। তো তোমালোকে কি কৰিবা, তোমালোকৰ যিখন প্রশ্ন আছে, তোমালোকর যিখিনি প্রশ্ন আছে দেখিছা না তোমালোকর তাতে কিতাবত, মানে প্রশ্ন কাগজখানে, সেই প্রশ্ন কাগজখানের প্রশ্নখিনির লগত তুমি মিলাই চাবা, গম পালা? সেই প্রশ্নটা তুমি এটা তোমালোকে পড়ি দিম আমি, তো পড়ি দিয়ার পিছন তোমার প্রশ্নখিনি মিলাই চাবা। প্রশ্নখিনি মিলার পিছন তুমি নিজে এবার প্রশ্নটা কোনটো হয়েছে এবার তুমি নিজে আনসারটা মিলাই লবা তোমার, ঠিক আছে? হ্যালো, মই তোমালোকৰ সোহেল স্যার। সো আমি এতিয়া স্টার্ট কৰিবলৈ যাই আছো আজির যেটো এক্সাম হয়ে গেল তোমালোকৰ জে এন বি, তাদের অঙ্কর পার্টখিনি। সো ফার্স্ট কোশ্চেন তোমার আছে 41 নম্বরত 5555 লিখা হয় কেনেকে, এইটো হবো তোমার অপশন ডি, চারিটা পাঁচ একেলগে এইটো। তারপর চা 42 নম্বর, ইয়াতে কি দিয়া আছে তোমার, মই মিলাই লৈছো রবা, যে 9, 7, 0 আর 4 গোটেকটা সংখ্যা প্রয়োগ করে 4 সংখ্যার আটাইতকৈ ডাঙর আর আটাইতকৈ সৰু সংখ্যার পার্থক্য হল। সো এইকেটারে ফর্ম করব আটাইতকৈ ডাঙর সংখ্যা তোমালোকে গম পা 9, 7, 4 আর 0 এইটা হয়ে যাব, আর আটাইতকৈ সৰু সংখ্যাটা হয়ে যাব তোমার 4, 0, 7, 9। সো ডাঙরটার পর সরটো বিয়োগ করে দিয়ার লগে তোমার পাই যাবা যে 5661। সো অপশন ডি নম্বর হয়ে যাব ইয়ার আনসার। তারপর আছে 43 নম্বর, যে দুটা সংখ্যার যোগফল 8 আর ইয়ার পূরণফল যদি 15 হয় ইয়ার প্রতিক্রমর যোগফল কি হব। সো তুমি ফার্স্ট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 এটা তোমার সমীকরণ হয়ে যাব, তারপর তোমার এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 15 একটা সমীকরণ হয়ে যাব, সেই দুটা যদি তুমি সলভ করে দিয়া এনসার কেটে পাবা তোমার এটা 3 আর এটা 5 আহে, আর সেই দুটার যদি প্রতিক্রম করে তুমি যোগ করে দিয়া তুমি পাবা 8 হরণ 15 বা 15 ভাগৰ 8। তারপর কোশ্চেনটা চা 44 নম্বর, এইটো কি কৈছে, যে ইয়াতে তোমার চারিটা ফ্যাক্টরাইজড মানে উৎপাদকীকরণ করা নাম্বার দিয়া আছে আর সুদিছে যে ইয়ার গোখাগু বা এশিয়া ফল। সো ইয়ার এশিয়া ফলের কারণে আমি কি করো, যে সদায় কি চাও তোমার ডিজিট কেটা বা অঙ্ক কেটার আটাইতকৈ কম পাওয়ার বা আটাইতকৈ কম ঘাত যেটা আছে সেইকেটা কমন লৈ লওয়া, আর এনেকুৱা যদি তুমি করা এই অপশন ডি নম্বরটা পাবা, যে তোমার 2ৰ ঘাত 2, পূরণ 3ৰ ঘাত 2 আর পূরণ 5, ঠিক আছে? তারপর আছে তোমার 45 নম্বর, যদি তিনটা ক্রমাগত সংখ্যার যোগফল 15 হয় তেন্তে মাজৰ সংখ্যার বর্গ কি হব। সো এইটো তুমি ফার্স্ট তোমার সেই অঙ্ককেইটা ধরে লবা এক্স টি, এইটো যদি করে দিয়া তোমার আহি যাব অপশন বি টু 25। এটা 46 নম্বর চাও আমি, এটা সংখ্যা যি 4 বা অধিক অঙ্কর আর 8ৰে হরণ হয়। সো 4 অঙ্কর তুমি সংখ্যাটা বনাই লওয়া, তারপর তুমি 8ৰে হরণ করব হলে তুমি সদায় লাস্টর 3টা অঙ্ক চাব লাগে। সো এইটো অপশন ডি টু হয়ে যাব তোমার, শেষর 3টা অঙ্ক 8ৰে হরণ হয়। সো এইটো হয়ে যাব অপশন ডি। নেক্সট আছে 47 নম্বর, যে 5 সেন্টিমিটারক কিলোমিটারত লিখা হয়, ইয়ার করার কারণে তুমি ফার্স্ট 100 ডিভাইড করলে মিটার হব, আকো 1000 যেটা ডিভাইড করবা তোমার কিলোমিটার যাব। সো এইটো অপশন ডি, 5-ৰ আগত 4টা শূন্য, তার আগত এটা দশমিক হয়ে যাব। তারপর চা 48 নম্বর, নিম্নলিখিত কোনটো সংখ্যা 3, 4, 5 তথা 6ৰে হরণ করব পারি। এইটোৰ মেথড হৈছে তুমি 3, 4, 5 আৰু 6ৰ গোখাগু লৈ লোৱা আৰু গোখাগুটোৱে তোমাৰ 60 পাই যাবা। সো অপশ্যন বিটোৱে হৈ যাব এইটো। নেক্সট আছে 49 নম্বৰ, যে 4.239 যদি তুমি 0.9ৰে হৰণ কৰিলে পোৱা যাব, যিটো তুমি হৰণ কৰিলে এইটো কৈ চাব পাৰা 4.71 পাবা। মোৰ গাড়ীত ৰাতিপুৱা 7:05 এতিয়া ইয়াক তুমি কি কৰিব লাগে, 25 মিনিট আগত তোমার ঘড়িত কি বাজিছিলে সেইটো তোমাক সুধিছে। সো সঠিক সময়টো হৈ যাব এইটো, তুমি 25 মিনিট যদি এইটোৰ পৰা বিয়োগ কৰি দিয়া পাই যাবা যে 6:40 ৰাতিপুৱা। নেক্সট 51 নম্বৰটো চাম আমি, ইয়াতে আছে যে 80গৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ দল এটা পিকনিকলৈ গ'ল, এই দলটোৰ 20% ছাত্ৰী আৰু বাকীখিনি ছাত্ৰ, ইয়াত আৰু কিমান ছাত্ৰী অন্তৰ্ভুক্ত কৰিলে দলটোৰ ছাত্ৰৰ সংখ্যা 70% হৈ যাব।
সো এইটো তুমি 20 শতাংশ ওলালে তোমাৰ 16 পাই যাবা, ল'ৰা 64 আহি যাব। সো তাৰপিছত তুমি সেই কিমান গৰাকী মানে ছোৱালী যোগ কৰিলে এইটো হ'ব, সেইটো তুমি এক্স বুলি ধৰি ল'লে এনচাৰ 8 পাই যাবা। সো অপশ্যন ডি টো 8 পাই গ'লা। নেক্সট আছে 52 নম্বৰ, যে এখন 1250 মিটাৰ দীঘল ৰেলগাড়ী 2 মিনিটত 1 কিলোমিটাৰ দূৰত্ব অতিক্ৰম কৰে, এই ৰেলগাড়ীখনে ৰৈ থকা আনখন ৰেলগাড়ীক 4 মিনিটত অতিক্ৰম কৰে, বৈ থকা ৰেলগাড়ীৰ দৈৰ্ঘ্য হ'ব। সো এইটো ছল্ভ কৰিব লাগিব, ছল্ভ কৰিলে তুমি 750 মিটাৰ পাবা। নেক্সট কুৱেশ্যন তোমাৰ 53, যে ৰহিমে দিনেশতকৈ 10 নম্বৰ অধিক লাভ কৰিছে, জৰ্জে ৰহিমতকৈ 25 নম্বৰ কম পাইছে, তিনিওজনৰ নম্বৰ যোগফল হ'ল 235। জৰ্জৰ নম্বৰ পাইছে, জৰ্জে কিমান নম্বৰ পাইছে সেইটো দিছে, এইটো তোমাৰ 65 আহি যাব। নেক্সট 54 চোৱা, যে তোমাৰ 10 × 10 যোগ তোমাৰ স্কোৱাৰ ব্ৰেকেট 400, তোমাৰ হৰণ আছে, তাৰপিছত কাৰ্লি ব্ৰেকেট 100 মাইনাছ স্মল ব্ৰেকেট 50 − 3 × 10, ওপৰত বাৰ আছে আৰু ব্ৰেকেটকেইটা ক্লজ কৰিছে, এইটো তোমাৰ ছিম্প্লিফিকেশ্যনৰ সৰলীকৰণৰ, সৰলীকৰণ কৰিলে বদমাছ ৰুল ফ'ল' কৰিলে তুমি 105 পাই যাবা, এইটো অপশ্যন ডি। দেন 55 নম্বৰত আছে তোমাৰ, 360 গ্ৰামক 3 কিলোগ্ৰামৰ কিমান শতাংশ, চ' 3 কেজিৰ তোমাৰ 360 গ্ৰামৰ কিমান শতাংশ হয়, 12%। দেন 56 নম্বৰ চাওঁ আমি, ইয়াতে কি কৈছে, যে এটা বস্তুৰ ক্ৰয় মূল্য আৰু বিক্ৰী মূল্যৰ পাৰ্থক্য হ'ল 240 টকা, যদি লাভ 20% হয় তেন্তে বিক্ৰী মূল্য কি হ'ব, এইটো তোমাৰ 1440 টকা হৈ যাব। তাৰপিছত আছে 57 নম্বৰ, এটা পানীৰ টেংকীৰ দিক প্ৰস্থ আৰু উচ্চতা ক্ৰমে তোমাৰ 11 মিটাৰ, 10 মিটাৰ আৰু 9 মিটাৰ, এই টেংকীটো পানীৰে 6 মিটাৰ উচ্চতালৈ পূৰ্ণ হৈ আছে, পানীৰ টেংকীটোৰ কিমান অংশ খালী হৈ আছে, চ' এইটো যদি ছল্ভ কৰা তোমাৰ 1/3 আহিব, 1/3, অপশ্যন বি। দেন 58 নম্বৰ, এটা কোঠাৰ মজিয়াৰ আকাৰ দিয়া আছে তোমাৰ 12 মিটাৰ × 10 মিটাৰ, মজিয়াখনক সম্পূৰ্ণৰূপে ঢাকিবলৈ 10 cm × 8 cm আকাৰৰ কিমান আয়তাকাৰ টাইলছৰ প্ৰয়োজন হ'ব, চ' তোমাৰ মজিয়াৰ তুমি তোমাৰ এৰিয়াক বা মজিয়াৰ কালিক তুমি টাইলছৰ কালিৰে হৰণ কৰিলে হৈ যাব, এইটো কৰিলে তুমি 15,000 পাই যাবা। তাৰপিছত 59 নম্বৰত, যদি এজন বিক্ৰেতাই এখন চকী 15% লাভৰ সলনি 8% লাভত বিক্ৰী কৰে, তেন্তে তোমাৰ 56 বা 56 টকা তেওঁ কম পায়, চকীখনৰ ক্ৰয় মূল্য কি হ'ব, এইটো তোমাৰ ছল্ভ কৰিলে 8 টকা হৈ যাব, অপশ্যন বি নম্বৰটো। তাৰপিছত আছে তোমাৰ 60, যে এখন মালবাহী গাড়ী যাৰ দৈৰ্ঘ্য 1 কিলোমিটাৰ 45 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা গতিবেগত চলি আছে, এই মালবাহী গাড়ীখনে 2 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ সুৰং অতিক্ৰম কৰিবলৈ সময় লাগিব, চ' এইটো ছল্ভ কৰিলে তোমাৰ 4 মিনিটত আহি যাব, এইটো অপশ্যন ডিটো হৈ যাব। তো ষ্টুডেণ্টছ, এতিয়া গম পালে তোমালোকে অংকত কিমান কিমান তোমালোকৰ উত্তৰ ওলাইছে, তো তোমালোকে মিলাই চোৱা প্ৰশ্নবিলাক তোমালোকে এতিয়া দেখা দিয়া গৈছে, প্ৰশ্নবিলাকৰ তোমালোকৰ নিজে নিজে প্ৰশ্নবিলাক মিলাই পেলাই চাই লোৱা, আৰু কোনে কিমান নম্বৰ পাইছা কমেণ্টত তোমালোকে জনাবা, ঠিক আছে, কোনে কিমান নম্বৰ তোমালোকে পাইছা কমেণ্টত তোমালোকে জনাবা, আৰু মই তোমালোকক এনেকৈ সহায় কৰি থাকিম আগৰ দিনলৈ, আৰু আমি তোমালোকক যিমানখিনি পাৰোঁ এইবাৰ সহায় কৰিব চেষ্টা কৰিলোঁ, ঠিক আছে, আৰু নতুনকৈ যদি আহিছে ছাবস্ক্ৰাইব কৰি দিব নাপাহৰিবা তোমালোকে ইউটিউব চেনেল, আমাৰ ইউটিউব চেনেলটো, আৰু দ্বিতীয়তে তোমালোকৰ ৰিজাল্ট যদি কওঁ, ৰিজাল্টটো তোমালোকৰ জুলাইত আহিব, ঠিক আছে, জুলাই 10 তাৰিখ মানে তোমালোকৰ ৰিজাল্টটো আহিব, ঠিক আছে, 10 তাৰিখ মানে তোমালোকৰ ৰিজাল্টটো আহিব এইবাৰ, ঠিক আছে, তো 10 তাৰিখৰ আশে পাশে তোমালোকৰ ৰিজাল্টটো পাই যাবা, এতিয়াকে বেছি চিন্তা কৰিব নালাগে, ধুনীয়াকৈ অলপমান ৰেষ্ট কৰা, টোপনি যোৱা আৰু অলপমান খেলা ধূলা কৰা এইকেইদিন, ঠিক আছে, এই 2-3 দিন মানে অলপমান আৰাম কৰা তোমালোকে, এইকেইদিন বহুত কষ্ট হৈছে তোমালোকৰ, ঠিক আছে, এইকেইদিন অলপমান আৰাম কৰা তোমালোকে, ঠিক আছে, তো মই ভিডিঅ'টো ইয়াতে সামৰণি মাৰিছোঁ আৰু।